আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা বানাবো বাঁধাকপি পাকোড়া। এই বাঁধাকপি পাকোড়াটা খেতে অনেক মজা। আপনারা আমি যেভাবে করতেছি ঠিক এভাবে করে খাবেন, অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। চলুন আমরা এখন বাঁধাকপিটা, আমরা এই যে বাঁধাকপি পাকোড়া বানাতে আমাদের লাগবে, আমরা অর্ধেক বাঁধাকপি কেটে নিয়েছি বড় সাইজের, ওখান থেকে অর্ধেক বাঁধাকপি এভাবে কেটে নিয়েছি, এভাবে কেটে নেবেন। আর পেঁয়াজ, পেঁয়াজ লাগবে, দুইটা পেঁয়াজ লাগবে বড় সাইজের, আর 5-6টা কাঁচামরিচ এভাবে কেটে নিব। এরপর আমরা বাঁধাকপিটা বিভিন্ন মশলা দিয়ে ইয়া করবো, মাখাই নিব। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন এই যে মাখাই নিব বাঁধাকপিটা। এখন আমরা পেঁয়াজগুলো, পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরপরে যে কাঁচামরিচ দেব, কাঁচামরিচটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখাই নিতে হবে। এরপর লবণ দিব আমরা একটু, যার যার স্বাদ মতো লবণ দিব আমরা। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি, যার যার স্বাদ মতো, যে যতটুকু লবণ খেতে চান ঠিক ততটুকুই দিবেন লবণ। এরপর আমরা এই যে ধনিয়ার গুঁড়া দিব, আপনি ধনিয়ার গুঁড়া 3 চা চামচ দিব। এই জিনিসটা আসলে হাত দিয়ে মাখাতে অনেক টেস্ট, যারা চামচ দিয়ে মাখায় চামচ দিয়ে কিন্তু সব কিছু মিশেও না আর মজাও হয় না, তাই আমরা হাত দিয়ে মাখাচ্ছি। এখন আমরা হলুদের গুঁড়া দিব, ½ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব আমরা। এরপর আমরা এরপর আমরা আটা দিব। আগে আমরা মশলাগুলো মাখিয়ে নিব একটু। আগে আমরা মশলাগুলো একটু মাখিয়ে নিব, ভালো করে মশলাগুলো মাখিয়ে নিব। এরপর আমরা আটা দিয়ে দিব, আটা দিব আমরা 1 পট। এই যে পরিমাণ মতো প্যাটার্নটা কীভাবে কীরকম হয় সেটা আমি দেখাবো আপনাদের, প্যাটার্নটা আমরা দেখাবো। হ্যাঁ, আমরা এখন পানি দিয়ে দিব একটু, পানি দিয়ে আমরা আটাটা ভালো করে মাখাই নিব, মাখায় আমরা একটা প্যাটার্ন তৈরি করে নিব। হ্যাঁ, এই যে একটা ডিম দিয়ে দিচ্ছি আমরা, ডিমটা দিলে টেস্টটা একটু বহুগুণে বেড়ে যায়, সেই জন্য আমরা ডিমটা দিচ্ছি। আর দেখবেন ডিমটা দিলে তেলটাও একটু কম খরচ হয়, তেলটা একবারে ডিম না দিলে তেলে ভিতরে ভিতরে একবারে তেল ঢুকে থাকে, খেতে অতটা ভালো লাগে না। ডিমটা দিলে তেলটা একটু, এই যে আমাদের মাখানটা হয়ে গেছে, এখন আমরা পাকোড়াগুলো তৈরি করতে চুলায় চলে যাব। দেখুন আমাদের এই যে প্যাটার্নটা হবে এরকমের, ঠিক এরকমের হবে প্যাটার্নটা, এর চেয়ে মানে পাতলাও না ঘনও না, বেশি পাতলা হলে ছড়ায় যায় আর ছড়িয়ে ছিটিয়ে যায় চুলায় দিলে তেলে দিলে, আর ঘন হলে সেটা দেওয়া যায় না, হাতে লেগে থাকে। ঠিক এরকমের প্যাটার্নটা হবে, দেখুন ভিউয়ার্স এবার এরকমই হবে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা একটা প্যানে তেল গরম করে নিয়েছি, এখন আমরা যে এই সাইজের পাকোড়াগুলো এখন বেজে নিব, আমরা পাকোড়াগুলো বেজে নিব। দেখুন এই যে ঠিক এভাবে এভাবে করে পাকোড়াগুলো আপনারা বেজে নেবেন। এগুলো ডুবো তেলে দিলে খুব বেশি ফুলে, বাট আমরা ডুবো তেলে খাবো না, ডুবো তেলে জিনিস খাওয়া ভালো না, সেই জন্য
ওকে রুইয়াস আমরা এভাবে বেজে নিব, এক পেট হলে আর এক পেট আমরা উল্টিয়ে দিব। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, এই যে আমাদের পাকোড়াগুলো বাজা হয়ে গেছে, ঠিক এরকম কালার হলে আমরা নামিয়ে নিব। এরকম কালার হয়ে গেছে মানে হয়ে গেছে, যে আমরা একটা একটা করে এখন নামিয়ে নিব। নামাম, এই যে আমরা সবগুলা পাকোড়া একটা প্লেটে নামিয়ে নিয়েছি, সবগুলা নাম একবার ভাজার পরে এইগুলা হয়েছে। আরও আরও রয়েছে প্যাটার্ন, আমরা আরও সবগুলা বেজে নিব, এভাবে আমরা সবগুলা বেজে নিব। তাহলে বিবাস এভাবে করে আপনারা খাবেন, অনেক মজা মজা লাগবে, ভালো লাগবে। আজকের মধ্যে তাহলে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ।